নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য শুরু করতে চলেছি এই ভিডিওতে তো এখন আমি আপনাদেরকে যে আপডেট দিতে চলেছি সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টে কিন্তু নতুন মামলা দায়ের হয়েছে স্কুল সার্ভিস কমিশনের যে সাড়ে তেইশ হাজার মতো শিক্ষকের এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট তার এগেনস্টে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা দায় রয়েছে তার ডায়েরি নাম্বার কত এবং মেন পিটিশনার কে রয়েছেন আমি সবটাই কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে এবং তার সাথে সাথে এখানে বেশ কয়েকটি বিষয় আপনাদের বলি যে মামলাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হচ্ছে এই মামলায় কিন্তু স্কুল সার্ভিস কমিশনের বেশ কয়েকটা ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো কিন্তু সুপ্রিম কোর্টে ভালো করেই ধরা পড়বে এবং এক্ষেত্রে রায় কি রেক্টিফাই হতে পারি নাকি এই রকমই রায় থাকবে ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখবে সুপ্রিম কোর্ট আপনাদের সাথে বিস্তারিত জানাবো এবং তার সাথে সাথে এটাও বলি যে এই মামলায় ঠিক কোন কোন বিষয় আগামীতে সুপ্রিম কোর্টে উঠে আসতে চলেছে এই মামলার নেগেটিভ দিকগুলি কি কি তো আপনাদেরকে সবটাই জানাবো কিন্তু তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা তাহলে আমরা এবার নিই যে মামলাটায় ডায়রি নাম্বার কত তো দেখুন বন্ধুরা এই যে আপনারা নোটিশটা দেখতে পাচ্ছেন সবার উপরেই কিন্তু লেখা রয়েছে ডায়রি নাম্বার যার ডায়েরি নাম্বার কিন্তু ওয়ান এইট এইট টু টু দু হাজার চব্বিশ দ্য ওয়েস্ট অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচারিয়া তো এই ডায়েরি নাম্বারে কিন্তু চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখ চব্বিশ তারিখে দশটা একের সময় এই মামলা কিন্তু ফাইল হয়েছে যে মামলার স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেন্ডিং রয়েছে তো এই মামলা চব্বিশ তারিখে ফাইল হয়েছে অর্থাৎ রায় ঘোষণা হয়েছে বাইশ তারিখ এবং তার পরে একদিন পরেই কিন্তু চব্বিশ তারিখে মামলা ফাইল হয়েছে তো এই মামলার যে ফাইল হয়েছে এখানে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলাকে দায়ের করা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেননা এটা বিকাশ ভবনের পক্ষ থেকে কিন্তু এই মামলা দায়ের করা হয়েছে নিচে কিন্তু লেখা আছে থ্রু দি সেক্রেটারি হ্যাভিং ইটস অফিস এট বিকাশ ভবন বিধাননগর শর্ট লেক অর্থাৎ বিকাশ ভবনের পক্ষ থেকে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এক কথাই বলা যায় যেটা রাজ্য সরকার মামলাটি দায়ের করেছেন তো এই মামলায় কোন কোন বিষয়কে চ্যালেঞ্জ করা হয়েছে এবং অ্যাডভোকেট কে কে রয়েছে তো প্রথমেই বলি এই মামলায় কিন্তু বেশ কিছু নামজাদা অ্যাডভোকেট রয়েছেন সুপ্রিম কোর্টের তো তাদের মধ্যে কপিল সিব্বাল স্যার রয়েছেন অভিষেক মনুসিংহী স্যার রয়েছেন মুকুল রহতগি স্যার রয়েছেন মিনাক্ষী আরোরা ম্যাম রয়েছেন পাটওয়ালিয়া স্যার রয়েছেন এবং এছাড়াও কলকাতা হাইকোর্টের কল্যাণ ব্যানার্জি রয়েছেন কুণাল চ্যাটার্জি রয়েছেন তো এই সমস্ত কিন্তু নামজাদা উকিলগুলো রয়েছেন তো এই ক্ষেত্রে কিন্তু যে সমস্ত উকিলকে ধার করানো হয়েছে এ সমস্ত উকিলের চার্জ পার হেয়ারিং কিন্তু পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা ফলে বুঝতেই পারছেন যে এই মামলার পিছনে একটা হেভিওয়েট বিষয় রয়েছে এই মামলা কিন্তু খুবই একটা ভাইটাল বিষয় এই জন্য এতগুলো উকিল এখানে মূলত আট থেকে নয় জন উকিলকে কিন্তু ধার করানো হয়েছে তার মধ্যে সুপ্রিম কোর্টে নাম করা উকিল রয়েছে পাঁচজন তো এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটা বলা মুশকিল আগামীতে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হবে কিন্তু যে বিষয়টি না বললেই নয় এই মামলার সব থেকে নেগেটিভ দিক কোনগুলি বা স্কুল সার্ভিস কমিশনের খুঁত কী রয়েছে এই মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা কতটা তো স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু বিচারপতি দেবাংশু বসাক যেটা অর্ডার কপিতে উল্লেখ করেছে তারা কিন্তু এই নিয়োগ এই মামলার যে নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন বা এই মামলা যখন চলছিল ডিসেম্বর মাস থেকে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু বারবার তাদের স্পষ্ট বক্তব্য তাদের বক্তব্য স্পষ্ট করতে বলছিল আদালত কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনো স্পষ্ট বক্তব্য রাখেনি তো এই বিষয়টা কিন্তু অর্ডার কপিতে উল্লেখ আছে এবং এছাড়াও একটাই জায়গা হচ্ছে চ্যালেঞ্জের এখানে যেহেতু বেশ কিছু ক্যান্ডিডেটকে রেক্টিফাই করেছে কলকাতা হাইকোর্ট প্রায় সাত হাজার একশো পঞ্চাশ জন মতো ক্যান্ডিডেট যে যাদের কিন্তু দুর্নীতি করে চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তো সেক্ষেত্রে পুরো প্যানেলটাই যে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এই জায়গাটা হয়তো একটা চ্যালেঞ্জ হতে পারে এটা একটা রেক্টিফাই হওয়ার জায়গা যে শুধুমাত্র যারা দুর্নীতি ধরা পড়েছে তাদেরই চাকরিগুলো যেন বাদ হয় এরকম হয়তো একটা বিষয় থাকতে পারে এটা হয়তো সুপ্রিম কোর্টের রায় রেক্টিফাই হয়ে আসতে পারে এবং বারো পার্সেন্ট সুদের হারেই যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু দেবাংশুভাশাক এবং সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ এই জায়গাটা হয়তো সুপ্রিম কোর্ট মানবিকতার দিক থেকে কনসিডার করতে পারে এই দুটো জায়গার ওপর হয়তো স্টেপ পড়তে পারে আমার এটা ব্যক্তিগত ধারণা এছাড়া কিন্তু আর কোনো রেক্টিভায়ের জায়গা নেই কেননা যেগুলো দুর্নীতি করে চাকরি পেয়েছে যেগুলো দুর্নীতির চাকরি ধরা পড়েছে সেগুলো কিন্তু বাতিল হচ্ছেই আগামীতে এবং এছাড়া স্কুল সার্ভিস কমিশনের কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন বা এই যে উন্নতি করে বা অবৈধভাবে চাকরি দেওয়ার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু ভূমিকা প্রবল এবং এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের অনেক নেগেটিভ দিক রয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটকে তারা বাঁচানোর চেষ্টা করেছে যার জন্য কিন্তু আজকে পুরো প্যানেলটাই ডুবতে বসেছে পুরো প্যানেলই কিন্তু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট কেননা স্কুল সার্ভিস কমিশন যদি আগেই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলো তাদেরকে যদি বাদ দিয়ে তো যখন এই নিয়োগ দুর্নীতি মামলা চলছিল তাহলে কিন্তু পুরো প্যানেল বাদ দিতে হতো না কেননা বিচারপতি দেবাংশু ভাষাককে কিন্তু আমরা বারংবার বলতে শুনেছি যে প্যানেলে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাই আমি পুরো প্যানেল বাতিল করতে পারছি না তিনি কিন্তু অনেক সুযোগ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের জায়গায় অনর ছিল তারা কিন্তু এতটাই দুর্নীতি করেছে যে তারা শেষ পর্যন্ত কিন্তু তারা মাথা নমাতে বাধ্য হয় তো যাই হোক মামলাটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে এবার সুপ্রিম কোর্টে একটা বিষয় রয়েছে যে যেহেতু এই প্যানেলে কিন্তু দুর্নীতি প্রমাণ রয়েছে সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে দুশো বিরাশি পাতার জাজমেন্ট সেই জাজমেন্ট ভালো করে খুঁতিয়ে দেখেই কিন্তু সুপ্রিম কোর্ট তারপরে বিচার করবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে জাজমেন্ট হয়তো এটাই রেখে পারে কোনো চেঞ্জ নাও হতে পারে এবং অপরপক্ষে হয়তো যে দুটো জায়গা বললাম আপনাদের এই দুটো জায়গা হয়তো রেক্টিভাই হতে পারে বেতনের দিকটা হয়তো রেক্টিভাই করতে পারে সুপ্রিম কোর্ট মানবিকতার দিক থেকে এবং পুরো প্যানেলটা হয়তো বাতিল না করে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যাদের দুর্নীতি ধরা পড়েছে হয়তো তাদেরটা বাতিল করতে পারে এছাড়া কিন্তু রেকটিফায়ের আর কোনো জায়গা নেই বা স্টেপরের কোনো মত কোনো কিন্তু জায়গা নেই তা আদারওয়াইজ অন্যান্য সমস্ত রায় অর্থাৎ দুর্নীতির এগেন্স্টে যে রায় দিয়েছেন বিচারপতি দেবাংশু ভাষাক এবং সববার রাসিদির ডিভিশন বেঞ্চ সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট হয়তো হস্তক্ষেপ করবে না এই দুটো পয়েন্ট ছাড়া তো আগামীতে কি হয় এই মামলায় সেটাই সব থেকে বড় বিষয় কেননা এখানে প্রায় সাড়ে তেইশ হাজার ক্যান্ডিডেটের জীবন মরণের প্রশ্ন তাদের কিন্তু জীবন জীবিকার প্রশ্ন যে কোনো জিনিস চাকরি না পাওয়ার দুঃখ একরকম কিন্তু চাকরি পেয়েও যদি সেটা হাত থেকে বেরিয়ে যায় তার দুঃখ কিন্তু আরও বিশাল সব থেকে বেশি তো যেটাই কিন্তু সাফার করছে পশ্চিমবঙ্গের যোগ্য ক্যান্ডিডেটরা কিছু অযোগ্য ক্যান্ডিডেটদের জন্য এবং রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের উদাসীনতার জন্য তো যাই হোক তো বন্ধুরা আপনাদের এখন এ পর্যন্ত রাখলাম আপডেটটি আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন